আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটি কুকিজের রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কোকোনাট কুকিজ। আর আমার এই মজাদার কোকোনাট কুকিজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার রেসিপিটা লাইক দেবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই কোকোনাট রেসিপিটি কিন্তু আমি এটা ওভেনে করিনি, এটা আমি উইদাউট বেক করেছি। তো চলুন দেখে নিই আমি আমার এই মজাদার রেসিপিটি কীভাবে করছি। ভিউয়ার্স, এখানে আমি একটি বোল নিয়েছি, বোলের মধ্যে আমি হাফ কাপ আটা দিচ্ছি, একটু গমের আটা। আর আমি এখানে দিচ্ছি সুজি, সুজিটা আমি এখানে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, এটাও নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ। আর এখন দেব আমি এখানে চিনি, চিনিটাও আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি, এবং এটা কিন্তু আমি ব্লেন্ডারে এটাও গ্রাইন্ড করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছে। আর এই তিনটে ইনগ্রিডিয়েন্টের সাথে আমি এখন অ্যাড করব হচ্ছে কাজু বাদাম, এটাও আমি ক্র্যাশ করে নিয়েছি, তিন টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম আমি এখানে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি যেগুলো ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেগুলো ফলো করলে কিন্তু পারফেক্ট আপনাদের কুকিজটা হবে, মজা লাগবে। দিচ্ছি আমি এখানে হাফ চামচ পরিমাণের গোল এলাচের গুঁড়ো, এর স্মেলটা খুব ভালো, এই জন্য আমি এটা এখানে দিচ্ছি, ক্র্যাশ করে নিয়েছি। দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে ঘি। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন এখানে ঘি দিয়ে করতে এই রেসিপিটা, তাহলে কিন্তু এর খাস্তা আসবে, ভাব আসবে, খেতে অনেক মজা লাগবে। এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে আমি একটু আলতো করে মেখে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব নারকেল, যেহেতু এর কোকোনাট কুকিজ করছি আমি এর কোরানো নারকেল দিয়েছি, ইচ্ছে করলে আপনারা এখানে শুকনো নারকেলটাও কোরানোটা ইউজ করতে পারেন। আর ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি যখন মেখে নিলাম তখন এটাকে আরও কিন্তু অনেকক্ষণ ধরে এটা নিট করতে হবে, আর সাথে অল্প অল্প করে পানি দিয়ে আরও অনেকক্ষণ এটাকে নিট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা পারফেক্ট ডো হচ্ছে। তবে ডোটা কিন্তু ভিউয়ার্স খুব বেশি টাইট হবে না, মিডিয়াম একটা সফট ডো হবে। আর আমি এটাকে অল্প অল্প যতক্ষণ না পর্যন্ত একটু পানি লাগছে আমি দিয়ে আমি এটাকে আবার মিক্স করে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন এরকম ডোটা হবে। আর এই ডো থেকে আমি যে শেপটা করব তার জন্য এই পরিমাণের একটু বল নিলাম, আর এই বলটাকে আমি এখন রাউন্ড শেপ করে নেব, গোল রাউন্ড শেপ করে নেব, যেহেতু আমি এখানে গোল একটা কুকিজ তৈরি করব। আর এই গোল রাউন্ড শেপ করার পর আমি এটাকে একটু হালকা একটু ডিজাইন করব, যাতে দেখতে একটু ভালো লাগে, এই জন্য আমি নাইফ দিয়ে চারদিকে একটু প্রেস করে দেব। এভাবে চারদিকে প্রেস করার পর এর মাঝে আমি দিয়ে দিব একটা কাজু বাদামের টুকরো, দেখতে ভালো লাগে, আপনারা চাইলে এখানে আমন্ডও দিতে পারেন। আর এইভাবে ডিজাইনটি এরকম করে আমি সবগুলো কুকিজ বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি প্যানে তেল নিয়েছি ভাজার জন্য, তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, অল্প গরম থাকবে, তখন আমি কিন্তু দিয়ে দিব আমার কুকিজগুলো, যেহেতু নারকেল দেওয়া তাই বেশি গরম হলে কিন্তু ছড়িয়ে যেতে পারে, তাই আমি এখন এভাবে সবগুলো কুকিজগুলো দিয়ে মিডিয়াম লোতে আমি কিন্তু এগুলো ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত অপোজিট সাইডে ব্রাউনিশ হচ্ছে। ভিউয়ার্স, দেখুন আমার অপোজিট সাইডটা কিন্তু ব্রাউনিশ হয়ে গেছে, আপনি এইভাবে ব্রাউনিশ করে নেবেন, এবার আবার অপর সাইডে ব্রাউনিশ করা পর্যন্ত অপেক্ষা করছে। ভিউয়ার্স, আমার অপর সাইডটা হয়ে গেছে, দেখুন বেশ কালারফুল হয়েছে। এখন আমার এটা এর অপোজিট সাইডটাও আবার আমি ভাজার জন্য কিছুক্ষণ রেখে দিলাম, আর এখন এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গেছে আমার মজাদার কুকিজ। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।